কি দেখলেন, কি কথাবার্তা হলো? কালকে আমরা টিভিতে দেখেছি যে একটা ব্রেকিং নিউজ করে একটা নিউজ আসছিল যে সোনামুড়াতে একটা নাবালিকা ধর্ষণ হয়েছে, যে নাকি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল, ওকে রাস্তা থেকে তুলে নিয়ে কিছু দুষ্কৃতিকারীরা ওকে ধর্ষণ করে আবার রাস্তায় ফেলে দিয়ে গেছে। ওই খবর শুনে এখন আমাদের এখানে আসা, কিন্তু এসে এখানে দেখলাম যে কন্ডিশন ওর খুব খারাপ, ও এখনও গাইনি ওয়ার্ডের লেবার রুমেই আছে, এখনও ওনাকে ওকে ওয়ার্ডে শিফট করা হয়নি, তার জন্য এখনও আমরা দেখা করতে পারিনি। আমরা ওর পরিবারের ওর মাসির সাথে কথা বললাম যে ওখানে গার্জিয়ান আছে, ওর বোন ওর সঙ্গে ভিতরে আছে। যতটুক জানতে পারলাম যে পুলিশ এসে কেস করে নিয়ে গেছে এবং ছেলের ফটো টোটো নাকি নিয়ে গেছে ওর মোবাইল থেকে, ওই ছেলেটা নাকি ওকে কিছুদিন ধরে খুব যন্ত্রণা করছিল। তো এই কারণেই আমাদের আজকে এখানে আসা, কিন্তু এখন অবধি আমরা মেয়েটাকে দেখতে পারিনি। না না, আমরা এখানে যেহেতু আছে পেশেন্ট, আমরা ঘটনাস্থলে পড়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আগে তো আমরা পেশেন্টটাকে দেখা দরকার মনে করেছি, তাই আগে এখানে লোকাল থানার সঙ্গে ওখানের যারা আমাদের লোকাল নেতৃত্বরা আছে ওনাকে বলা হয়েছে। আমরা এখন এখানে সেরে মহিলা কংগ্রেস থানা মহিলা থানাতে গিয়ে আমরা খবর নেবো যে এটা কি কোন স্ট্যাটাসে আছে ঘটনা। এটা আপনার নাম? আমার নাম দেবজানী লস্কর, সদর ডিস্ট্রিক্ট মহিলা প্রেসিডেন্ট।